পা কি জীব জন্তুর কাছে যেতে গেলে কিন্তু একটু মানে সাবধানেই যেতে হয় কখন কি করে ফেলবে তুমি নিজে বুঝতে পারবে না তো আজকে সেটাই আমার সাথে হয়েছে তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে আমার সাথে কি হলো আর মানে গাই গরু যত ভালো তত খারাপ তো আজকে প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছি তো কিসের জন্য পেয়েছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো আজকে ঘুম থেকে উঠেই কী কাজটা করছি জানো এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটার ভিতরে আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে বাসি উঠানটা ঝাড় দিয়ে জল ছেড়ে দিয়েছি কেননা আমাদের সাতটার মধ্যে কারেন্ট চলে যাবে সারাদিন আজকে কারেন্ট আসবে না তো তার জন্য কিন্তু আগে ঘুমতে কুটে সব থেকে বড় কাজ হয়ে গেছে আমার জল ভরা তো জল যদি ভরে রাখি তাহলে সারাদিন কিন্তু কাজ করতে অতটা অসুবিধা হবে না আর জল না হলে কিন্তু আমাদের হাজু আমরা যারা ঘরে মেয়ে ছেলেরা তাদের কিন্তু জল না হলে চলে না একদমই চলে না কোনো কাজ এগোনো মানে সম্ভবই নয় জল ছাড়া তো সমস্ত কাজে কিন্তু জল ধরতেই হবে আর জল ছাড়া কোনো কাজ একদম অসম্ভব তো সেই মানে মহান কাজটা করে নিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো না গ্যাস পুষেছি না বাসি ঘর ঝাড় দিয়েছি না কিচ্ছুকে ঝাড় দিয়েছি তো উঠানটা ঝাড় দিয়ে সময় মানে মটরটা অন করে দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি কালকে পিকনিক খেয়ে বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো যার জন্যে মানে আসলে খাও যতটুকু খাও না কেন কিন্তু ওই হেভি জিনিস অল্প একটু খেলেও কিন্তু শরীরে একটা কেরম একটা ভাব চলে আসে ভালো লাগে না মানে অস্বস্তিকর লাগে খুব এনজয় করেছি সাথে চুলার পাশে বসে বসে রান্নাবান্না করেছি অনেকটা মানে কষ্ট হয়ে গেছে যার জন্য রাতের দুটো দুটো রুটি খেয়ে শুয়ে পড়েছি যা আর ইচ্ছা করে নিজে গ্যাসটা পরিষ্কার করে মুছে থবো বা হচ্ছে থালা বসন করে ধুয়ে থবো কিছুই ইচ্ছা করলো না যার জন্যে সমস্ত কিছু এরকম ফেলে রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি কালকে বিশ্বাস করবে না নটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেছে ঘুমিয়েও পড়েছি আমি নটার মধ্যে এক আসলে এতটা মানে টায়ার্ড লাগছিল তো যাই হোক সব কিছু তো বাদ দিলাম এখন তো সেই সবগুলো রাতে যেগুলো করিনি টুকটুক করে তো এখনই সেই সব কাজগুলো পুরো কমপ্লিট করে নিতে হবে তো যার জন্য দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আগেই মানে জল ছাড়ছে যেহেতু গরম গরম জল পড়েছে তো ভাবলাম আগে মানে বাসি ঘরটা ঝাড় দেওয়ার আগে আমি হচ্ছে থালা বসনগুলো ধুয়ে নিই তো তার জন্যে চোট থালা বসনগুলো বের করে নিয়ে আসলাম গ্যাস পুছে সমস্ত থালা বসনগুলো বের করে ঘর থেকে আইটার ডেঠা সমস্ত মুছে নিয়ে চলে আসলাম এখন হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি কালকে যে পিকনিক খেয়েছিলাম একটা হাঁড়ি ছিল কালা হাঁড়ির মানে ভাতের হাঁড়িটা তো সেটাও মাজা হয়নি তো ভাবলাম যে একবারে বাইরে বসেই মাঝে গরম গরম জল আছে আর বাসির জল মানে এই ঠান্ডার দিনে কিন্তু বাসি জলে সত্যিতেই হাত দেওয়া পুরো মানে এত কষ্ট কি বলবো তোমাদের তো এটা ভেবেই ভাবলাম চলো আর আজকে ছেলেকে স্কুলে পাঠাতে হবে যার জন্য ঝটপট করে এগুলো কাজগুলো করতে হচ্ছে আর কি তো বন্ধুরা এটা কিন্তু অনেকক্ষণ পরে এসেছি তারপরে কিন্তু গায়ে দুধ দোয়ালাম ছেলেকে স্কুলে পাঠালাম তো এটা হচ্ছে সাড়ে আটটার দিকে আমি আবার বিছনা তুলতে এসেছি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাই ওই যে উঠে গেছে ছেলেকে স্কুলে সোনাইকে স্কুলে দিতে গেছে তো স্কুলে দিতে গেছে বলে আমি কিন্তু এ ফাঁকে বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা পুরো আবার পরিষ্কার করে মুছে রুসে নিয়ে একদম বেরিয়ে মানে স্নান করব আর কি তো বলে দিয়ে দিলাম স্নান করব কিন্তু চোখের সামনে যেগুলো কাজ বেঁধে যায় সেগুলো তো আর না করে তো স্নান করা যায় না আগের দিন তো উল্টা কাজ করেছিলাম স্নান স্নান করে এসে বাসি উনুনটা লিপেছিলাম কিন্তু আগের দিনের মতন আজকে আর সেই ভুলটা করবো না একদম স্নান করার আগেই যাব মানে এখানে এসেছিলাম কাপড় বের করে ধুতে যাব তো ফট করে মানে চোখের সামনে পড়লো যে উনানটাও তো বাসি রয়েছে তো একবারে উনানটাও ভালো করে লিপে টিপে তারপরে একদম স্নান করে আসব। তাহলে কিন্তু আর অতটা চিন্তা থাকে না রান্না মানে পরে এসে না মাটি ধরতে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপারে স্নান করার পরে তো বুঝতেই পারো তো যাই হোক দেখো উনানটাকে ভালো করে লিপে নিচ্ছে আর আমার উনুয়নটা অনেকটা ভালো মানে আমার মা একদিনে উনান তৈরি করে একদিনে বানিয়ে দিয়েছে অনেক ভালো হয়েছে যে দেখে সে অনেকটা মানে তারিফ করে যে সত্যি মানে আমাদের নিচে হচ্ছে প্লাস্টার করা যেহেতু মাটির উনান বানানো হয়েছে তো মাটি দিয়ে দিয়ে গেটে কিন্তু আমাদের এই উনানটা বানানো হয়েছে তো যখন বানানো হয়েছিল আমি কিন্তু একদিন পর থেকেই রান্না শুরু করে দিয়েছিলাম মানে শুকিয়ে গেছিল তো এই হচ্ছে ব্যাপার আর কি মানে ইট দিয়ে গেতে উঠেছে তার জন্য কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও গেছে আর আমি রান্নাও একদিনের ভিতরে করেছি আর কি তো যাই হোক চলো বন্ধুরা উনানটাকে ভালো করে লিফে পোছিয়ে নিই আর লিপা পোছাও কাজটাও আমি খুব ভালো পারি হয়তো পারি আজকালকার মানে আজকালকার সবাই সব কিছু তো পারে না আমি কিন্তু পারি কেননা আমাদের বাপের বাড়িতে মাটির উন্নয়ন ছিল তো জন্য আমার মাটির উন্নয়ন কি মাটির ঘর ছিল লিপা পোছা করতে হতো তো এখন যেহেতু করা হয় না আর কি গুড মর্নিং প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি আর দেখো আর মোছা দুয়ারের অবস্থা কী হয়েছে এই যে দেখো সিমেন্ট দিয়ে গেছে জাস্ট কেবল দিয়ে গেলো আর উঠোনের অবস্থা দেখো সাথে ঘরে পুরো এই যে পুরো ধুলাগুলো সমস্ত ঘরে গেছে সকালবেলা আমি কিন্তু দুয়ার সমস্ত কিছু মোছামুছি কমপ্লিট করে দিয়েছিলাম বাট এখন আবার অবস্থা খুব খারাপ সাথে দেখো ঘরের কামের জন্য সমস্ত কিছু জিনিস কিন্তু এক এক করে করে চলে এসেছে যে এখানে ইট এসেছে দু গাড়ি কালকে ইট এসেছে এই যে এক গাড়ি আর ওই যে ঘরের মধ্যে রেখে দিয়েছে দু এক গাড়ি তো দুই গাড়ি ইঁটও এসেছে তো এখন হচ্ছে এই সিমেন্টগুলো দেখো অবস্থা পুরো খারাপ তো চলো আগে ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে নিই মোছা ঘর কেমন লাগে বলো আসলে সিমেন্ট দুয়ারের সামনে রাখা হয়েছে মানে ঘরে ঢুকালে কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে নোংরা হবে তো ভাবছি যে বাইরেই থাকুক কাজ কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে তো বাইরে থেকেই নেওয়া নেবে নেবে আর কি তো আমি না সত্যি ভাবে পারিনি যে এতটা পরিমাণে সিমেন্টের ধুলা উঠবে তো দেখো প্রচণ্ড ধুলা প্রচণ্ড ধুলা পুরো ঘর পুরো ধুলো ধুলো হয়ে গেছে তো আমি কিন্তু ঝাড় দেওয়ার পরে আবার কিন্তু আমি ঘরটা মুছেছি তো মানে ঘর বলতে গিয়ে সামনের বারান্দাটা সিঁড়িটা পুরো মুছে দিয়েছিলাম আর কি নাহলে সিমেন্টে যদি পাড়া দিয়ে দিয়ে ঘরে যাবে সারা ঘর কিন্তু ছাপ্পা ছাপ্পা মানে পায়ের ছাপ উঠে যাবে আর কি এমনি থেকে উঠানের থেকে বালি ঘর থেকে মানে সরাইয়ে পারি না তারপরে যদি আবার এরকম সিমেন্টের বালি হয় আর কি তো চলো ঝাড় দিয়ে পরে আসছি বন্ধুরা দেখো দুপুরবেলা চলে আসলাম গোল ঘরে আর এখন দিয়ে দিয়েছি গাইদেরকে কুটা তো এখানে দেখো ভাগ ভাগ করে গাইদেরকে কুটা দিয়েছি আর গাড়ির গোবরগুলো না কিন্তু ফেলে নিয়েছি টাইট হয়ে গেছে তো দেখো এটার দড়িটা ব্যাখ্যা দড়িটা দেখো পুরো পেঁচিয়ে পুরো টাইট হয়ে গেছে এখন এটাকে ঠিক করতে হবে তো মোবাইল হাতে থাকলে হবে না তো চলো দাঁড়াও আমি আগে গাই দড়িটাকে ঠিক করে নি তারপরে আবার গাই তো আসলে হচ্ছে গাইটা দু দিক দিয়ে বান্ধা হয় নাহলে প্রচণ্ড উৎপাদ গাইটা যার জন্য দু দিকতে দিয়ে হলে তাহলে মানে এদিকের কুটাও খেয়ে ফেলে ওদিকের কুটাও খেয়ে ফেলে মাঝখানে রেখে তো দু দিক দিয়ে বান্ধা হয়েছে দুটা দড়ি দিয়ে কিন্তু ঘুরে 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 দড়িটাকে এমনভাবে পেঁচিয়ে রেখেছে যে দড়িটার অবস্থা মানে এই অবস্থা হয়ে গেছে তো যাই হোক খুলে নিলাম তো গরম পড়েছে নাকি জানি না ঘাম বেরিয়ে গেছে একটু গরম গরম ভাব পড়ে গেছে গরমের রোদের তাপ আজকে প্রচুর রোদের তাপ আছে শীতের দিন আজকে মনে হলো না নাকি আমার শরীর অসুস্থ লাগতে জানি না ভীষণ গরম লাগছে পুরো শরীর ঘামে গেছে বন্ধুরা দেখো সেই যে গায়ে কুটা দিয়ে শুয়েছিলাম এতক্ষণ শুয়েই ছিলাম জাস্ট উঠলাম এখন বাজে সাড়ে তিনটে এখনও খাইনি ভাত খেতে ইচ্ছা করছে না সকাল দিয়ে সেই দুধ রুটি খেয়েছিলাম দুটো দুধ রুটি তো তারপর থেকে আর খিদেই লাগে না আর খা খেতেও ইচ্ছা লাগছে না আর কি তো যাই হোক এখন একটুখানি একটু খিদে খিদে পেয়েছে তো ভাবলাম যাই এতক্ষণ মোবাইল একটু ভিডিও ফিডিও দেখছিলাম তো এখন একটু খিদে খিদে পেয়েছে তো চলো খাই কপি ভেজেছি আর মুখ ডাল রান্না করেছি আজকে যেহেতু সোমবার আর এখানে দেখে মিষ্টি ঘুমিয়ে মিষ্টি ঘুমা আছে ওকে ঘুম পাড়িয়েছি সে দুটোর সময় আর ওই দুটো দিয়ে একভাবে শুয়ে আছি এখন বাজার সাড়ে তিনটা এখন উঠে খাওয়া দাওয়া করে আবার বিকেলে কাজে লেগে পড়তে হবে আর যদি এখন থেকে শুয়ে থাকে তাহলে এই চারটার সময় উঠলে কাজ লেট হয়ে যাবে তো চলো টুকটুক করে কাজগুলো কমপ্লিট করে আসি আর প্রথমে খেয়ে নিই একটু একটু খিদে পেয়েছে তো খাওয়া দাওয়ার পরে আবার কর্মজীবন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে চলে মানে চারটে বেজে গেছে তো চারটের মধ্যে তো আমার গায়ে দোয়ানোর ইয়ে ডিউটি থাকে তো সেই কাজটাও আমি এখন একবারে সেরে নিয়েছি গায়ে দুধটা আমার দোয়ানো হয়ে গেছে সাথে আমি বাছুরটাকেও আমার ছোটো মিষ্টি সোনাকে বেঁধে দিলাম দেখো ও প্রচণ্ড উৎপাত করে যখন আমি দানা দেবো না ও এতটা উৎপাত করবে মানে যার জন্য আমি ভাবছি যে অত উৎপাদ হয় না মানে এর দানা খেতে যাবে ওর দানা খেতে যাবে তার সাথে ওকে কিন্তু গুতা দিয়ে দিয়ে সব ফেলে দেবে তাও এরটা ওটা খেতে যাবে যার জন্যই ভাবলাম যে ওকে বেঁধে নি তাহলে কিন্তু দিতে সুবিধা হবে তো ওকে আলাদা করে আমি দিয়ে দিয়েছি ছোটো মিষ্টিকে এখন দিচ্ছি দেখো সব গাইগুলোকে দিয়ে নিচ্ছি আর কি তো গাই মানে যখন আমি দানাগুলো ভেজাবো না এত পরিমাণে উৎপাত করে না কি বলবো বা আর সেজন্যই বলছি সত্যি কথা বলতে গিয়ে গায়েদের সামনে আসতে গেলে সত্যি নিজের জীবনটাকে নিজের হাতে করে নিয়ে আসতে হয় কখন কী হবে মানে বলা যায় না মানে অবলা যাত বুঝতে পারে না তারা তো খাওয়ার জন্য ওরকম করবে কিন্তু আমাদের সেটুকু সামলিয়ে চলতে হবে তার মাঝখানেও কিন্তু ছোটো বড় একটুখানি হয়েই যায় যে দুর্ঘটনা হই যায় যেতে করে একটু একটু লেগেই যায় তো আমি প্রচুর ঘাগুতো খেয়েছি গায়ের কাছ থেকে প্রচুর খেয়েছি তো সেটাও ব্যতিক্রম আজকেও কিছু হয়নি আজকেও কিন্তু আমি সেই একই রকম ঘাগুতো খেয়েছি তোমরা বিশ্বাস করবে না আমার পায়ে দুটো বুড়ো আঙ্গুল তার থেকে ডান পায়ের বুড়ো আঙ্গুলটা আগে একবার গায়ে পাড়া দিয়ে আমার ওই নখটা কিন্তু পুরো পচে গেছিলো তারপরে আজকে একটা পা আর একটা পায়ে তার অপোজিট পায়ে পাড়া দিয়েছে মানে ওই নখটা একটুখানি ভালো ছিল তো সেটাও গেছে আজকে তো দেখো কে কী করে হয়েছে সেটা এখন দেখলে অবশ্যই বুঝতে পারবে মানে পায়ে যখন পাড়াটা দিয়েছে বিশ্বাস করবে না আমার মনে হয় কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমার মাথায় রক্ত উঠে গেছে মানে এমন আমার পা মনে ভেঙে পড়ে গেছে এমন লেগেছে অত বড় একটা গায়ে যদি পায়ের জোরটা পুরো লাগে প্রচণ্ড টাটাচ্ছে পায়ের মধ্যে পুরো টিস 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 করছিলো আর কি এতটা ব্যথা করছিল তোমাদের যা বলছিলাম আমার এক পায়ের নখ গেছে এবার আজকে মনে হচ্ছে আমার এই পায়ের নখটাও গেছে আসলে কি হয় না পুরো রক্ত জমে যায় আর পুরো ব্যথা করে ভিতরে টাটায় আর নখটা করে পুরো পচে যায় আর কি তো আজকে আজকে ওই বুড়া আঙুলটায় পায়ের আঙ্গুলে প্রচণ্ড জোরে আমার লেগেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার এমন কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের সত্যি মানে বলার বাইরে মনে কান্না পেয়ে যাচ্ছিলো এত পরিমাণে কষ্ট হয়েছে আমার মানে বুঝতেই পারো এই শীতের দিনে যদি এরকম অত বড়টা মানে গায়ে পাড়া দেয় ছোটোটা বাছুর পাড়া দিল বা কতটা ব্যথা করে তার সাথে যদি গাইটা পাড়া দেয় বিশ্বাস করবে না প্রচণ্ড কষ্ট লাগছিল কিন্তু তাও কিছু করার নেই আর আমাকেই করতে হবে সমস্ত কাজগুলো তার জন্য কিন্তু এইভাবে কুটা এক জায়গায় দিয়েছে আর একগুলো না দিলে আবার উৎপাত করবে যার জন্য তো বন্ধুরা দেখো এই এই পায়ে এই পাটাই কিন্তু বাছরটা এই যে লাল বাছরটা বকনাটা খুব জোর পাড়া দিয়েছে প্রচণ্ড ব্যথা হচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ক্যামেরা অফ করে মানে অত বড় গায়ে যদি পা মানে পায়ে দেয় কি বুঝতে এবার কতটা মুখের উপরে পুরো প্রচণ্ড ব্যথা হচ্ছে এই মুখটা এই হাতটা তো পা আমি কি পাটা মানে বাড়াতে পারছি না এত ব্যথা হচ্ছে আমার তো যাই হোক চলো আজকে ব্লকটা এখানে রাখছি নাকে শুকিয়েছি বাছুরটাকে বাছুরের মানে গায়ে পাড়া যদি না যদি লাগে হাতে বা পায়ে তাহলে কিন্তু নাকে শুকালে ব্যথাটা কমে তাড়াতাড়ি তো ওকে একবার শুকিয়েছি নাকের সামনে নিয়ে পাটা পুরো প্রচণ্ড টাটাচ্ছে ভিতরে এরকম 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 করছে চরমণুর আজকে ব্লগটা এখানে রাখছি জানি না পাটা নিয়ে কীভাবে শীতের দিন তো প্রচণ্ড ব্যথা হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাইকে টাটা কালকে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা